পয়লা বৈশাখের পাক মুহূর্তে ক্রেতাদের ভিড়ে ঠাসা জলপাইগুড়ি দিনবাজার এলাকায় আগুন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ রাস্তায় আগুনের ফুলকি পড়তে দেখে এলাকার মানুষ এবং এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। খবর পেয়ে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পরে জানা যায় ওই এলাকার একটি বাড়ির ছাদে ঝালাইয়ের কাজ হচ্ছিল, সেখান থেকেই আগুনের তলা নিচে পড়ে প্লাইয়ের ওপরে আগুন লেগে যায়, যা থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ শাহ। আমার দোকানে তো আপনারা জানেন যে ভিড় কয়দিন থেকে, 10 দিন 15 দিন থেকে। হঠাৎ শুনতেছি উপরে এদের 3 দিন থেকে 2 দিন থেকে কাজ হচ্ছে, টিনের শীতের কাজ হচ্ছে। তো ওই শীতে তো ওই মেশিন টেশিন নিয়ে যায়, তারপরে ওর মধ্যে গ্যাস তো থাকে ওইটা দিয়ে। তো ঝট করে দেখি ওখানে একটা আওয়াজ আসতেছে এরকম করে, তো হয়তো সিলিন্ডার বা কোনো ওই ওদের যেটা মানে ওই প্লাই আছে, প্লাই পুরানো প্লাই ছিল, ওর মধ্যে হয়তো ওই কাগজটা ওই আঁচটা পড়েছে, আঁচের জন্যে ওই ধোঁয়াটা হয়েছে। ওই তোমার জন্যেই ঝটপট ঘুরঘুরি, আমিও আমার শাটার নামায় দিয়েছি। আর মারোয়ারি পত্রিত সব একের সঙ্গে অপরের সব চিপা চিপা বাড়ি। তো এখানে যাতে অসুবিধা না হয় তাহলে আমরা তার জন্য আমরা ও দোকান বন্ধ করি। কটা দোকানে কটা ইঞ্জিন এসছে? হ্যাঁ, কটা ইঞ্জিন এসেছিল? আগুন তো আগে দমকল, আগুন তো আগেই নেমে গেছে, আগেই নেমে গেছে। দমকল কটা আসছিল? দমকল আসছিল, দুইটা আসছিল। পুলিশ আসছিল? পুলিশও আসছিল, পুলিশও মানে নিজের ডিউটি করে চলে গেছে ওরা। মানে কি মানে এখন পয়লা বৈশাখের বাজারে আতঙ্ক মানুষের মানে সেরকম কিছু থাকলে আমরা নিজেরাই ডাকতাম সবাইকে, আমরা সবাইকে নিজেরাই করতাম মানে মানে নিয়ন্ত্রণে এখন ভয়ের কোনো কারণ নেই। দমকল আসার আগে নিয়ন্ত্রণ হয়েছে, দমকল আসার আগে সব কিছু মিটমাট হয়ে গেছে। আপনার নাম? আমার নাম গিরিশ। হ্যাঁ গিরিশ। কী দায়িত্বে আছেন? আমি জলপাইগুড়ি জেলা ব্যবসা কমিটির সম্পাদক।